হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি আপনাদেরকে পেগাসাস 600PC মডেলের মেশিনের আপনার ডাইরেক্টর মেশিন, এটার আপনার মোটর অ্যাডজাস্টমেন্টটা আপনাকে দেখাব। যে এখন আমার মেশিনটা ডাইরেক্ট টাইপ, কিন্তু আপনার নিডেল বা ডাউন পজিশনে আমার নাইফ ইউটি মারতেছে, তো এটা পজিশন থেকে আউট হয়ে গেছে। সেজন্য আমি আপনাদেরকে এই পজিশনটা কীভাবে স্ট্যান্ডার্ডভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই যে সেই মোটর, ডাইরেক্ট টাইপ মোটর, এই মোটরটা খুলে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি কীভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আপনার স্ক্রু, তো 4mm দিয়ে এখানে তিনটা নাট আছে মোটরের তিনটা কোনায়, এই তিনটা কোনার তিনটা নাট খুলতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে পুরাটা ভিডিও দেখেন, তাহলে আশা করি আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন কীভাবে আপনার এই অ্যাডজাস্টমেন্টটা করবেন মোটরে। যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, তাহলে আপনি মোটরটা অ্যাডজাস্ট করতে সঠিকভাবে পারবেন না। তো না টেনে পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনি বুঝতে পারবেন। এই 5 নম্বর এলকি দিয়ে মাঝখানে একটা স্ক্রু আছে, সেই স্ক্রুটাও আপনার খুলতে হবে। তো আমরা খোলার পরে আপনাদেরকে পুরোটা দেখাবো, তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে দিবে। তো 5 নম্বর এলিঙ্গি দিয়ে আমি এখন স্ক্রু নাটটা খুলেছি। তো এখন আমি এখানে যে দুইটা নাট আছে, একটা আড়াইমিলি এলিঙ্গি স্ক্রু, দুইটা আড়াইমিলি এলিঙ্গি স্ক্রু দিয়ে, একটা গ্রুপ স্ক্রু আছে, আরেকটা হলো গিয়ে মায়া গ্রুপ স্ক্রু ছাড়া। তো আমরা এখন খুলতেছি গ্রুপ স্ক্রুটা, যেটা পজিশনটার জন্য সঠিক সময় লাগবে। তো গ্রুপ স্ক্রু খোলার পরে, এর আগে স্ক্রুটা লুজ দিয়ে রাখছিলাম আপনাদের সময় কম লাগানোর জন্য, তো মোটরটা আমরা খুলে নিয়েছি বন্ধু। তো এখন দেখেন, এখানে আমি কিছু পজিশনটা আপনাদেরকে দেখাবো যে কোনটা কোন কী বাজে রাখবেন আপনারা মোটরটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এই যে আমি যেটা দেখাতেছি, এটা হলো গিয়ে আপনার সেন্সর, যেটা আপনারা সবাই জানেন মেকানিক্যালের লাইনে, এটা আমাদের মেশিনের পুলিটাকে আপনার স্টপ পজিশন করে। তো এখানে আমাদের এই পুলিটা, পাখাটার পুলির এখানে আমাদের একটা ম্যাগনেট আছে। এই ম্যাগনেট আর ওই সেন্সর একত্র হলে আমাদের যে জায়গায় রাখবো আমরা সেই জায়গায় আমাদের স্টপ পজিশনটা হবে। তো এটা অ্যাডজাস্ট করব এইভাবে যে আপনার আমার ওই কাটা অপশনটা, এটা এভাবে ইজিলি যাবে। যাওয়ার পরে আপনার এই যে দেখুন, এখানে আমি 2.5 নম্বর এলিঙ্গি স্ক্রু গ্রুপ স্ক্রু দিয়ে এলকিটার পজিশনটা সঠিক করে রাখলাম। তো এখন আপনার এই পাখাটার এখানে আমার গ্রুপের একটা দাগ আছে, সেই দাগটা আমি কোথায় রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমি এখন এই যে এলকিটা দিয়ে যেটা দেখাইলাম, এটা উপরের দিকে এখানে একটা গ্রুপের দাগ আছে, এই দাগটা পাখার এই দাগটা উপরে থাকবে মোটরের উপরের পজিশনে। আর এই যে এখানে একটা পুশ বাটন দিয়ে আপনার পুলিটা লক করে মোটরটা মেশিনে লাগাবেন, যাতে আপনার পাখাটা কোনোভাবেই না নড়ে যায়। পাখাটা নড়ে গেলে আপনার এই স্টপ পজিশনের সেন্সরের থেকে আউট হয়ে যাবে, তখন আপনার পজিশনটা এক জায়গায় নেবে না। তো এটা এইভাবে ধরেই এখানে রিল্যাক্সভাবে এটা মোটরটা আপনার মেশিনের সাথে লাগাতে হবে, যাতে আপনার আর সরি লাগানোর আগে আপনার পুলির পজিশনটা আপনি ওয়ানে, ওই যে মেশিনের যে গ্রুপটা আছে গ্রুপটা ওয়ানে রেখে, তারপরে আপনি এখানে দেখেন যে এই যে এখানে আমার মেইন শিফটার এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটার সাথে আমার ওই প্রথম স্ক্রুটা 2.5 মিলি এলিঙ্গি স্ক্রু, প্রথম স্ক্রুটা এই গ্রুপে বসাতে হবে। তো বসালেই আপনি মেশিনটার অ্যাডজাস্টমেন্টটা ওকে করতে পারবেন। তো আমরা এখন মোটরটা লাগাচ্ছি, লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের অ্যাডজাস্টমেন্টটা সঠিক হয়েছে কি না। তো আগে তো দেখেছিলাম ভিডিও শুরুতেই আপনাদেরকে যে আমার মেশিনে ইউটি নাইফ মারলে নিডেল বা ডাউন হয়ে যেত, তো নিডেল বা ডাউন অবস্থায় তো নাইফ মারলে নাইফ ব্রোকেন হয়ে যাবে, অনেক সমস্যা হবে, কাজ করা যাবে না। তো এই যে আমি মোটরটার ভিতরে প্রবেশ করেছি, এখন আমরা 2.5 মিলি এলইডি স্ক্রুটা টেম্পোরালি হালকা টাইট দেবো, টাইট দিয়ে এগুলোর স্ক্রুগুলো সবগুলি টাইট দিতেছি। তো আপনারা দেখুন, না টেনে দেখুন, আশা করি আপনারা এটা বসতে পারবেন। এবং এটা বসলে আপনারা এই মডেলের জাতীয় যতগুলো মোটর আছে ডাইরেক্ট সব মোটরগুলি অ্যাডজাস্টমেন্টগুলো ইজিলিভাবে আপনি করতে পারবেন। তো 2.5 মিলি এলইডি স্ক্রু টাইট দিয়েছি, এখন আমরা অন্য স্ক্রুগুলো টাইট দেব। তো
আড়াই মিলি এলিঙ্গি স্ক্রু টাইট দেওয়ার পরে 4 মিলি এলিঙ্গি স্ক্রুটাও টাইট দিচ্ছি। তো এখন ফাইনালি আমাদের মোটরটা পুরো টাইট দিয়ে দিচ্ছি, এলিঙ্গি স্ক্রু যেগুলো ছিল। এখন আমরা মেশিনটা রান করে দেখবো যে আমাদের পজিশনটা ঠিক হয়েছে কি না। তো এখন মনে হচ্ছে আমাদের পজিশন ঠিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটি মারার পরে নিজের বার আপ পজিশনে থাকতেছে, এবং আমাদের এই যে পুলির পজিশনটা যেটা মেশিনের স্ট্যান্ডার্ড পজিশনে থাকবে, যে মেশিনের যে গ্রুপের তারটা এবং পি পজিশনটা সেটা আছে আমাদের একুরেট। তার মানে আমি আপনাদেরকে সঠিকভাবে আমি মনে করি যে আপনাদেরকে সঠিকভাবে আমি বুঝাতে পারছি যে কীভাবে আমাদের মোটরটা স্ট্যান্ডার্ডভাবে অ্যাডজাস্টমেন্ট করা যাবে এই W-600PC মেশিনে, সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি মনে করি। তো আশাবাদী আপনারা যদি ভিডিওটা পুরো না টেনে দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কীভাবে আপনার এই ডাইরেক্টেড মোটরটা আপনারা অ্যাডজাস্ট করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ধরনের কোনো মেশিনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ভিউ।